হ্যালো বন্ধুরা, আমাদের জনপ্রিয় স্টার কিড আবাম খান জয়, তাকে নিয়ে এবার মিডিয়া তোলপাড়। হ্যাঁ বন্ধুরা, তার মুসলমানি নিয়ে সবার এখন মাতামাতি। বন্ধুরা, মুসলিমের সন্তান হিসেবে মুসলমানি করাতেই হয়, সেটা আমরা সকলেই জানি। কিন্তু আবরাম খান জয় এখন মানুষ হচ্ছে অপবিশ্বাসের কাছে। অপবিশ্বাস যে এখনও ধর্ম ব্যাপারটা নিয়ে পুরোপুরি ক্লিয়ার নন। তিনি একবার বলছেন মুসলিম, একবার বলছেন হিন্দু। তার মায়ের মৃত্যুর পর এইমাত্র সবেমাত্র মায়ের শোক কাটিয়ে তিনি ফিরে এসেছেন বসুন্ধরায়। এরই মধ্যে তাকে নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন শাকিব খানের একমাত্র সন্তান আবরাম খান জয়ের মুসলমানি করানো হয়েছে, এবং মুসলমানিকে ঘিরেই এখন চলছে সব আয়োজন। বন্ধুরা, মুসলমানি তো করাতেই হবে, সেটা নিয়ে এত ঢাকঢোল পিটিয়ে এত আয়োজন করে এত চিল্লাপাল্লা করার কিছুই নেই। প্রতিটি মুসলিম সন্তান তার খৎনা করানো হয়, কারণ মুসলমানদের এটি একটি ধর্মীয় উৎসব, কিংবা বলা যায় এটাকে আসলে ধর্মীয় উৎসব নয়, এটা একটি ম্যান্ডেটরি বিষয়। তো সেক্ষেত্রে আমরা জানি যে ছোটবেলায় যখন ছোট শিশু থাকে অনেকেরই অনেক সমস্যা থাকে। একদম বিদেশে তো আমরা জানি যে জন্মের একদিনের মধ্যেই তাকে মুসলমানি করানো হয়, সে হিন্দু হোক কিংবা মুসলমান, কারণ ওটা বিভিন্ন রোগ ব্যাধি থেকে সেই শিশুটিকে রক্ষা করে। তো সেই অবস্থা থেকেই, আর মুসলিম যেহেতু তাদের তো মুসলমানের ব্যাপারটা একটা রয়ে যায়, তো সেই দিক থেকে আবরাম খান জয়ের এখন যেহেতু বয়স 4 বছর হয়ে গেছে, আস্তে আস্তে শিশুটি বড় হয়ে যাবে এবং তখন তার মুসলমানি করানোটা আসলে একটা কঠিন কাজ হয়ে পড়বে। তো শাকিব খানের পরিবার এটা নিয়ে ভাবছে, এটা নিয়ে আসলে জয়ের মুসলমানিটা যখন হবে সেটা নিয়ে শাকিব খান নিজেই বলেছেন যে সে তাদের যারা আত্মীয় স্বজন, জয়ের জন্মদিনটা যেমন তোলপার করে করানো হয়নি, জয়ের জন্ম উৎসবটা যেমন সকলেই জানে না, জয়ের এন্ট্রিটা যেমন ছিল কেমন আপনারা সকলেই জানেন, সেই বিতর্কে আমি এখন আর যেতে যাচ্ছি না। তো শাকিব খানের ইচ্ছে যে তিনি অনেক বড় করে ঢাকঢোল পিটিয়ে যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে সবাইকে নিয়েই জয় মুসলমানিটা করবেন, এবং তিনি সেটা জানুয়ারিতে, কারণ তিনি ভাবছেন যে অবশ্যই যে করোনা কাল আমরা মোকাবেলা করছি, এই সময় বড় কোনো প্রোগ্রাম করা একদমই ঠিক হবে না। যদিও সীমিত আকারে সব কিছু কিছুই চলছে, স্বাস্থ্যবিধি মেনে চলছে, কিন্তু শাকিব খান একেবারেই চান না এমন একটা সেন্সিটিভ বিষয়ে এই মুহূর্তে আগাতে, এবং তিনি চাচ্ছেন যে যদি বাংলাদেশের টিকা আসে কিংবা করোনা পরিস্থিতির একটা মোকাবেলা করার মতন একটা ব্যবস্থা চলে আসে বাংলাদেশে, তখনই তিনি আসলে এই কাজটা করতে চান, এবং সেটা অবশ্যই 2021 সালে। 2020 সাল তাদের জীবনের একটি শোকের বছর, কারণ উপবিশ্বাসের মা এরই মধ্যে চলে গেছেন। তো দ্বিধা শোক না কাটিয়ে উঠেই কিভাবে একটা তার এত বড় আদরের একটা নাতি তার একটা এরকম একটা অনুষ্ঠান তিনি করতে পারেন। শাকিব খান নিজেই খুব অবাক হয়েছেন এই নিউজটি দেখে। তিনি বলছেন যে আসলে মিডিয়ার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তারা যখন যা পারে শাকিব অপুকে নিয়ে বলতেই আসলে বেশি পছন্দ করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে জয়ের আসলে এখন মুসলমানের ব্যাপারটি একদমই তাদের মাথায় নেই, এবং শাকিব খান নিজেই সেটা আসলে ঘোষণা দেবেন কোথায় কিভাবে এবং কাদেরকে তিনি নিমন্ত্রণ করতে চান। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে।